ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স। আজকে আপনারা লাগে লই আইছি মোটামুটা চিকেন দেখিয়া বুঝরা কিতা আমি বানাইমো আজকে তান্দুরি চিকেন। আমি আমার হাজবেন্ডে তান পাড়ার রেস্টুরেন্ট ও যে স্টাইলে বানায় না আমারে ও স্টাইলে পেস্ট বানাইয়া দেন। সো জানি না রেস্টুরেন্টের মতো কতক্ষণ স্বাদ আইব, তা তার বাদেও আমি চেষ্টা করবো আপনারা দেখা নিত। আমি সবসময় ঘরের মাঝে করতে হইলে ওরকম করি আমার হাজবেন্ডে জেলা আমারে পেস্ট বানাইয়া দেন। সো আজকে আমি বানাইলাম, আমার হাজবেন্ডের এই রেসিপিটা করার কথা আছিল তাই একটা জরুরি কাজে পারা গেছেন। সো আমি ফার্স্ট পিস লেগ পিস নিছি চিকেনের, তন্দুরি চিকেন যেটা লেগ ওটা লেগ নিছি ফাইভ পিস চিকেনের মাঝে। আর কিতা কিতা লাগবো আমি দেখাইলাম, মশলা একটু হইল কি তন্দুরি স্পাইস মেরিনেশন যেটা মেরিনেট করা যে তন্দুরি মশলা পাটাকর অকটা আর টিক্কা মশলা যেন টিক্কা স্পাইস মেরিনেট ও দুইটা মশলা লাগবো। আর তন্দুরি পাউডার, তন্দুরি মশলা, বারবিকিউ, মাদ্রাস ড্রাই মিক্স দেখরা আপনারা, মেরিনেট মাদ্রাস না এটা মেরিনেট ড্রাই। আর একটার মাঝে আমি দিব কাশ্মীরি রেড চিলি পাউডার ফুড কালার, আপনারা চাইলে দিতে পারবা না চাইলে নাই, বাট একটা নাই সেটা রেড তন্দুরি চিকেনের যে রেড কালার আইতো করি আপনারা রেড কালারটা ইউজ করতে পারবা। একটা লেমন জুস, একটা লেমনের জুস পার কইরা যেগুন হইব অক্সিন আমি ব্যবহার করবো। আর একটা হইল কি ফ্রেশ আদা রসুন পেস্ট, আর লাগবো হইল কি প্লেইন ইয়োগার্ট। আর একটা যে দেখতে পাররা এটা হইল কি কাসুরি মেথি, কাসুরি মেথি হইল কি মেথির ফাতা শুকাইয়া যে গুঁড়া অকটা। সো ভিউয়ার্স আরও লাগবো আমার গরম মশলা পাউডার, জিরা পাউডার, কিউমিন পাউডার যেটা, আর লাল মরিচ পাউডার আমি ইউজ করতাম নাই বিকজ তন্দুরি মশলার মাঝে হইয়া কিছু জাল জাল থাকে, এই কারণে মাঝে ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে কিতা কিতা মানে এটার মাঝে কিতা করা হয় ইনগ্রিডিয়েন্ট কিতা কিতা দেওয়া আছে। সো আমার বাচ্চারা যেহেতু খাইব তারা জাল পছন্দ করে না, সো আমি মরিচটা অ্যাভয়েড করবো। যারা জাল জাল গ্রোন আপ যারা বড় জাল জাল খাইতে তন্দুরি চিকেন বালা ফাইন, তারা মানে স্বাদ অনুযায়ী মরিচ পাউডারটা দিতে পারেন। সো লেসি আপনারা দেখাইলাম আমি মেরিনেট করাম, মেরিনেট করার বাদে আমি তন্দুরি রেস্ট রাখি লাইমো। সো দেখাইলাম আপনারা প্লিজ আমার লগে থাকুক। সো এখন বিওয়াজ আমি আপনারা দেখাইলাম আমি কতখান পরিমাণ দিলাম, একটু হইল কি আদা রসুন পেস্ট আমি টু টিস্পুন তাকে সামান্য বলুন দড়ি লগত থ্রি টিস্পুন নিছি। এরপরে এখন দিলাম আমি ইয়োগেট প্লেইন ইয়োগেট ওয়ান টু থ্রি ফোর যতক্ষণ আছে সব কিছু নিয়ে নিলাম দিলাম কাসুরি মেথি দিব আমি তন্দুরি পাউডার ওয়ান এন্ড হাফ টিস্পুন, একটু হইল কি কাশ্মীরি রেড চিলি ওয়ান টিস্পুন দিছি, একটা দিছি টিক্কা পেস্ট টু টিস্পুন, সামান্য ফুড কালার হাফ টিস্পুনের মতো দিছি, যদি কালার হয় না তাইলে আরো দিব। এরপরে দিলাম এখানে অরেঞ্জ জুস কইলিছি, অরেঞ্জ জুস না এটা লেমন জুস,
orange amar khanda tar lagi orange juice ta amar aise ar dimu ekhon gorom mosla ekhon dimu jira powder cumin powder ta 1 teaspoon gorom mosla powder 1 teaspoon dhoniya powder 1 teaspoon মশলাটা দেখতে পারা আমার কাছে লাগের কালারটা কিছু কম সো আমি সামান্য আর একটু ফুড কালার ব্যবহার করব সিমটা পরিমাণ বেশি না আমার কাছে লাগে ওই জিব এখন স্বাদ মতো দিমন লবণ লবণটা না লাগলে হয়ে ভালো লাগতো না সো বুঝেও দিমো আমি লবণ মিক্স করা পরে একটু জিফ্রা মধ্যে দিয়া দেখবা জেনে সকলটা ঠিক আছে নি আমার কাছে তো মনে হয় ঠিক আছে এখন আমি একটা গ্লোভস লাগাইতে মইব গ্লোভস লাগানোর কারণ হইল গিয়ে যেহেতু আমরা রং এটার মাঝে ব্যবহার করছি আমি সো রঙে আতর আতর কালার ডিফারেন্ট করি লাই মানে আতর কালার কিতা জোর মাঝে নৌকু লাল হয়ে যায় লাগে একটা গ্লোভস পিন্দিয়া আর পালা করি মেরিনেট করতে হইবা যে খাটা খাটা দিছি আমি বিটরে মশলা হওয়াইবার লাগি খাটা মুখাই দিয়া থারাইয়া পালা করি মানে আঙ্গুলোর সাহায্যে ওরকম মাখাইয়া আর তান্দুরি চিকেনের বেশি মজাটা আয় আপনারা যদি মেরিনেটের উপরে মেরিনেশন সুন্দর করে ওইলে মজা হয় আপনারা ট্রাই করবা মেরিনেশনটা সুন্দর করে করতা মানে ওরকম আস্তে ধীরে আপনারা পার্টি লাগে যদি করেন তাইলে এক কাম করতে পারেন পার্টি লাগে আস্তে আগের দিন করিয়া সকালে আর আপনারা ফ্রিজের নর্মাল টেম্পারের মাঝে রাখিয়া আর থই রাখতে পারেন যে ব্লা আপনার দরকার ব্লা বা কইরা ওভেন করুকা আর ফান করুকা এটা মাঝে গ্রিল ফান বা নর্মাল ফানের মাঝেও আপনারা করতে পারেন আমি ওভেন করব যারা ওভেন নাই যারা গরম মাঝে ওভেন ইউজ করেন না বাংলাদেশেও অনেকে গ্রামাঞ্চলেও আছেন তারা ফানের মাঝে করতে পারবা সো বিওয়াজ আমি এই দুই ঘন্টার লাগি রাখবো মেরিনেট কইরা আমি এখন পাঁচটা আমি সাতটার সময় হারাইম ওভেনও আমার কাছে টাইম নাই এর লাগি আপনারা টাইম থাকলে আগের দিন পার্টি সার্টি হইলে আপনারা আগের দিন মেরিনেট কইরা রাখি লাইবা আমি যে পরিমাণ পাঁচ পিস লাগি করছি আমার পারফেক্ট পরিমাণ হয়েছে আপনারা দেখতে পাররা অধকা তলে দিয়ে মশলা আরও আছে পারফেক্ট মশলা হয়েছে মজাটা যদি পারফেক্ট হয় সমান আমার হাজবেন্ডর লেখান আপনারা ট্রাই করব একদিন আমার হাজবেন্ডর আতর তান্দুরি চিকেন কে কোনো একটা রেসিপি আপনার লগে শেয়ার করতাম বিকজ তাই খুব বেশি বিজি থাকেন এর লাগি সবসময় ফারেন না এখন আমি মাখাইছি পালা করি তল্লুফর কইরা আমি দুই ঘন্টার লাগি এখন তো রাখবো ইটারে নর্মালও ফ্রিজে তো ইতাম না বিকজ এটা তো আমি দুই ঘন্টা লাগে রাখলাম এর লাগে আপনারা ওভার নাইট তৈন যদি তাইলে ফ্রিজে তৈন জানো প্লিজ সো বিওয়াজ দুই ঘন্টা হয়ে গেছে আমার মেরিনেট হয়ে গেছে এখন আমি চুলার মাঝে দিলাইম মানে ওভেনের মাঝে দিব আর ওভেন ট্রের মাঝে লইছি আপনারা ফানের মাঝে ওইটা করতে পারবা ফ্রাই ফান বা যদি কে যে গ্রিল ফান থাকে গ্রিল ফানের মাঝেও করতে পারবা আর আমি এখানে মাঝে ফার্স্ট পিস দিছি ফার্স্ট পিস আমার জাগ হয়ে গেছে একটু ফাঁক ফাঁক করে দিলে আর কি কুকটা হয় নাই একবারে জাগ করে দেওয়া যায় তো নাই মানে বেশি ঘন ঘন কইরা লাগি দেখতে পারা আমি কীরকম দিছি আর যে মশলা রয়েছে মশলা লাগে আমি কিছু বেল পেপার ওরকম লম্বা লম্বা করে খাইটা নিছি আপনারা চাইলে আলু এর বাদে ক্যারট এরপরে ব্রকলিওতো দিয়া এখানো ভেজিটেবল একটা বানাই দিতে পারেন তান্দুরি ভেজিটেবল আর এক্সট্রা কোনো কষ্ট করাও লাগলো না এরপরে মশলাটাও ওয়েস্টিং হইল না
সো এখন আমি এক সাইড চুলার আগুনটা মানে ওভেনের আগুনটা আমি একবারই কমাইয়া দিয়া আর দুই সাইড আমি মানে কুক করাম যাতে ভিতর বালা খড়ি কুক হয়ে যায় আর আমরা ইংলিশ সকলখান খাসা খাসা খাইতে বালা পাই না লাগিয়ে কিছু বাজা বাজা ফুরা ফুরা খাইতে বেশি বালা পাই আর তান্দুরি চিকেনটা একটু ফুরা ফুরা মজা লাগে আর ভিউয়ার্স এর আগে আমি তেল ব্রাশ করছিলাম এই ভিডিওটা আসলে আমার ইনতাকে গেছে গি সো আমি যে বাকি উল্টা পিস আমি যখন আরবার ওভেন হারাইলাম তখন আমি তেল ব্রাশ করাম আপনারা দেখতে পারছেন একটু হইল কি সরিষার তেল আপনারা সরিষার তেল দিলে আলাদা নাইস একটা স্মেল পাইবা আর এখন আমার ওই গেছে দুই সাইড কুক পালা করে কুক হয়ে গেছে আর আমি কিছু ফুরা ফুরা করছি ফুরা ফুরা করলে কি তান্দুরি চিকেনের আমার গেছে ভালা লাগে আমি জানি না খার গেছে কীরকম লাগে সো যারা অত বেশি ওয়েল ডান ভালা ফাইন না তারা আরও আরও একটু ফুরা ফুরা ওইবার আগে বার করে লাইব ওভেন থাকি আর খাইতে কিন্তু অসাধারণ হয়েছে আসলে রিয়েলি আমি ট্রাস্ট মি আমার ওই যদি আপনারা করেন তাইলে আশা করি আপনারা মুখ মাঝে মজা লাগবো আর ট্রাই করবা আমার স্টাইলে করতা আপনারা আর সবসময় আমি জেলা করি আমি ওরকমও আপনার লোকে শেয়ার করছি আলাদা কিচ্ছু আমি ব্যবহার করছি না ন্যাচারাল ওয়ে জেলা আমি করি সো ভিউয়ার্স আপনারার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে থাকবা পাশে থাকা বেল আইকনটাও আপনারা প্রেস মারিয়া দিবা আমার নতুন রেসিপি পাইবার লাগে আর বেশ বেশ করে শেয়ার করবা আপনারা ফ্রেন্ড আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার লাগে